ইনস্টল করে দেওয়ার পর পারমিশন দিয়ে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি কাজটি করার জন্য ডাটা কানেকশন অবশ্যই অন থাকতে হবে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে সে প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু আপনারা নিচে জিজ্ঞাসাবেন নিচে জিজ্ঞাসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে যে ঘরগুলো আছে এই ঘরগুলো একটু আমি বা দিকে টেনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবো ফিট নামে একটু অপশন আছে এই ফিটে ক্লিক করে দেবো ফিটে ক্লিক করে দেবো মূলত আমি আমার এই পিকচারটির সাইজটি একটু বড় করে নেব এখান থেকে আমি স্টোরি নামে একটি অপশন আছে সেই স্টোরিতে ক্লিক করে দিলাম ক্লিক এখান থেকে উপরের দিকে টিক মার্ক অপশন আছে সেই টিক মার্কে ক্লিক করে দিলাম এখন ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ এখান থেকে আমি সূর্যের যে আকাশের অবস্থা সে অবস্থাটা আমি এখানে নেওয়ার জন্য এখানে এই আইটিকে একটু বা দিকে টেনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখান থেকে স্টিকার নামে একটু অপশন দেখতে পারবেন সেই স্টিকার অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো স্টিকার চলে আসবে এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন আপনার উপর দিকে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে সানসেট সানসেট লিখে সার্চ করার সাথে সাথে আপনারা যে সানসেটটি নিতে চাচ্ছেন এটিও নিতে পারেন না এটিও নিতে পারেন এবং আপনাদের যেটি পছন্দ হয় নিচের দিকে সেগুলো আপনি নিতে পারেন আমি যেটি আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি সেই পিকচারটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি সাইজ একটু আমি বড় করে নেব দেখতে পাচ্ছেন যে এই যে ডট চিহ্ন আছে ডট চিহ্নতে একটু ক্লিক করে একটু টাচ করলে হয়ে যাবে একটু বড় ছোট হয়ে যাবে এখান থেকে আমি ছবিটিকে আবার ডুপ্লেক্স করে নেব কপি করে নেব কপি করে নেওয়ার জন্য এখানে এই ক্লিক করে দেওয়ার পর ডুপ্লেক্সের উপরে ক্লিক করে দেবে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কপি হয়ে যাবে এখানে একটু টান দিয়ে এই যে এ অপশানটি দেখতে পাচ্ছেন যে এ অপশানটিতে যদি আপনারা এ অপশানটিতে ইমেজ কে আপনারা উল্টা সেদা করতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিয়ে নেবেন এটা আমার সম্পূর্ণ বসানো হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেব টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আমি স্টিকারে ক্লিক করে দেবো স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবো যে ঘাস লেগে সার্চ করবো আমি লেগে সার্চ করার পর অসংখ্য আপনাদের সামনে যে অসংখ্য গাছ চলে আসবে এখান থেকে আমি এই কালো যে গাছটি আছে যে এটি আমি এটি এখান থেকে নিচে যাচ্ছি এটি নিব নেওয়ার পর এটিকে আমি এই যে প্লাস আইকনে যে ডটের চিহ্ন আছে চার দিকে যে কোনো একদিকে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু বড় ছোটো হবে এবং যদি আপনি এই এই অপশনটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের পিকচার করতে পারবেন মুভ করতে পারবেন এটা পজিশনের মতো বসে এখান থেকে এই একই প্রসেস আমি এটিকে আবার কপি করে নেবো কপি করে নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিয়ে আবার ডুপ্লিক্স এ ক্লিক করে দেব। তারপরে এই অপশন টিকে নিয়ে আমি একটু উল্টা করে দেবো এটিকে ওটো করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার পজিশন মতো এটি বসে গেছে বসে যাওয়ার পরে এখান থেকে আমি আবারও স্টিকারে ক্লিক করে দেবো কারণ আমি স্টিকারে ক্লিক করে দিয়ে একটি গাছে গাছ নেবো এখান থেকে স্টিকারে ক্লিক করে দিয়ে এখানে আমি গাছ লেগে টি লেগে সার্চ করবো টি লেগে সার্চ করার পর এখান থেকে কিন্তু আপনাদের অসংখ্য গাছ চলে আসবে এখান থেকে যেটি আপনাদের পছন্দ হয় সেই গাছটি এই গাছটি এখান থেকে আপনারা নেবেন যেমন ধরেন আমি এই গাছটি নিয়ে নিলাম গাছটিকে আমি একটু বড় করে দেব বড় করে দেওয়ার পর এখান থেকে আমি গাছটি একটু বসিয়ে নিলাম বসে নেওয়ার পর এটি আমি একটু এটিকে দুটি করে আমি সেম উল্টানো হয়ে গেলে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দেব টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি যে ছবিটি এখানে বসাতে চাচ্ছি সেই ছবিটা আমার ছবিটা এখানে নিয়ে নেব আমি এখান থেকে গ্যালারিতে ফটোতে ক্লিক করে দিয়ে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে যেকোনো একটা ছবি নিয়ে নিব আমার যেমন ধরুন আমি এখান থেকে এই ছবিটি নিয়ে নিলাম এখান থেকে দিকে দেখে ফটো আছে আট ফটোতে ক্লিক করে দিলাম আট ক্লিক করে দেওয়ার আমার ছবিটি কিন্তু এখানে চলে আসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে আমি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে রিমুভ করে নেব এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি আমার রিমুভ হয়ে গেল এখান থেকে আমি কিন্তু সে পিকচারটি পজিশন মতো এখান থেকে আমি বসিয়ে নেব একটু টেনে পজিশন মতো বসানো হয়ে গেলে এই অপশনটিকে আমি আবারও বাদিকে দিকে টেনে নিয়ে যাব বাদিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাবো যে যে ইফেক্ট সেই ইফেক্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবার লাস্টের দিকে দেখতে পারবো যে কালার নামে একটা অপশন আছে সেই কালারে ক্লিক করে দেবো কালারে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে যে এই পিকচার গুলো আছে সেই পিকচার আপনারা একটু বা দেখে টেনে নিয়ে যাবেন টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারেন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নামে একটি অপশন আছে ইফেক্ট আছে সেই ইফেক্ট ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করে দেওয়ার পর আবারও ওই ছবিটার উপর মাঝখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটিকে আপনার পজিশন একটু জিরো করে দেবেন একদম জিরো জিরো করে দেওয়ার পর এখান থেকে উপর দিকে মার্ক আছে এই মার্কে আপনারা ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ছবিটি কিন্তু এখান থেকে কালো হয়ে গেল দেখেন একদম কিন্তু কালো হয়ে গেছে ছবিটি দেখুন সুন্দরভাবে বসে গেল এভাবে কিন্তু আপনারা সেই ভাইরাল ছবিটি তৈরি করতে পারবেন প্রিসেট অ্যাপটি দিয়ে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য